এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওম শ্যান্নাল, যিনি বিশেষভাবে কোর্টের কাছে আবেদন করেছিলেন কেসটা যাতে রিওপেন করা হোক, তিনি আজ নিজেই অনুপস্থিত। তার মানে কি ওর অনার? এভাবে আদালতের মহামূল্যবান সময় নষ্টের সাথে সাথে আমাদের সময় নষ্ট করার কারণটা কি? আর শুধু সময় নয়, এর সাথে আমাদের মান সম্মান তো জড়িয়ে আছে, তাই না? ইওর অনার, ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? আমি মানলাম, আমি মেনে নিলাম ওনার হয়তো তেমন কিছু একটা শরীর খারাপ হয়েছে, উনি হয়তো অসুস্থ, কিন্তু এই অসুস্থতার কারণটা তো উনি আদালতকে আগে থেকে জানাতে পারতেন। আমি 100% নিশ্চিত যে এই অসুস্থতার কারণ বা কোনো কারণ আদালতকে জানানো হয়নি। এইবার আমি আসছি আমার দ্বিতীয় প্রসঙ্গে, যে ওম শ্যান্নাল আজকে কেন অনুপস্থিত। কারণ আমার ধারণা ওম শ্যান্নাল ভালো করে বুঝে গেছেন যে আনন্দ ঠাকুরকে কোনোভাবেই নিরপরাধ প্রমাণ করা যাবে না, কারণ ওম শ্যান্নালের কাছে তেমন কোনো প্রমাণ তো নেই। তাই আমি মহামান্য আদালতের কাছে এটাই অনুরোধ করব যে আজকের কেসটা এখানে ডিসমিস করে দেওয়া হোক, কারণ প্রমাণিত হয়ে গেছে যে আনন্দ ঠাকুর নিজেই অপরাধী। উনি নিজের মুখেই তো ওনার অপরাধ স্বীকার করেছিলেন গতকাল। এরপরে এই কেস রিওপেন করার কোনো অর্থই হয় না ইওর অনার। মানতাম, তেমন যদি কোনো প্রমাণ থাকতো মেনে নিতাম, কিন্তু তেমন প্রমাণ তো কিছু দেখতে পাচ্ছি না আমরা, তাই না? প্রমাণ আছে। আপনার কাছে প্রথমেই ক্ষমা চাইনি আমি দেরি করার জন্য। আরে ওম, তুই নাকি এই কেসটা লড়বি না? এবারে তোমাকে কে বললো? আমি অর্ডার অর্ডার বলছি বাবা। এটা কোর্ট, প্লিজ বসো। আপনি এখানে কি করছেন? বৃষ্টি, এটা কোর্ট, প্লিজ বসো। আপনি এই কেস লড়বেন না। ম্যাডাম, প্লিজ ম্যাডাম, ওনাকে এখান থেকে চলে যেতে বলুন। আপনি প্লিজ এখান থেকে যান। আমি মনে হয় বললাম বৃষ্টি, তুমি চুপ করে বসো, এটা এটা কোর্ট। ইওর অনার, এখানে এটা কি হচ্ছে, কোনো পারিবারিক নাটক না কি? বৃষ্টি, প্লিজ গিয়ে বসো।